দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খন্দকার একরামুল হক সম্রাট। সম্রাট, কুড়িগ্রামে পানি কমছে, কিন্তু গত কয়েকদিনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে গেছে, তো ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বিস্তারিত জানাবেন। তার আগে একটু বলি যে কুড়িগ্রামের সবকটি নদীর পানি এখন কমতে শুরু করেছে, এবং ইতিমধ্যে আপনি বলেছেন, খবরে বলেছেন যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো আমি একটু বলে রেখি যে গত 3 দিন ধরে যে অবস্থা ছিল, আজকে সকাল 6টা থেকে পানি দ্রুত কমে গেছে, যার ফলে নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। আর তিস্তা নদীর পানি এখন পর্যন্ত বিপদ সীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই ফলে এখানে যে বানভাসী কিছু লোক যারা নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে এবং শহর এবং দ্বীপস্তরের মানুষগুলো, তাদের কিছু দুর্ভোগ এখনো আছে। তো জেলা প্রশাসন থেকে যেটা জানিয়েছে যে এ পর্যন্ত তারা তাদের হিসাব মতে 15,000 মানুষ এখন পানিবন্দী। তো তাদেরকে ইতিমধ্যে 144 টন চাল এবং 913,000 টাকা সহ শুকনো খাবার এবং ঢেউটিন এগুলো উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে। আর একটি যেটি বলছেন যে এখানে যে কৃষি জমি, আমি কৃষি বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে 1,320 হেক্টর জমির যে ফসল, বিভিন্ন ফসল, পাট ক্ষেত, ভুট্টা ক্ষেত এবং বাদাম সহ বিভিন্ন ফসলি জমি নিমজ্জিত হয়েছে, এই ফসলগুলো এখন পর্যন্ত নষ্ট পুরোপুরি হয়নি। ধন্যবাদ আপনাকে।